আমরা যখন ট্রাভেল করি বা ট্রেনে বাসে যাতায়াত করি তখন একটা দুশ্চিন্তা আমাদের প্রত্যেকের মনে কিন্তু ঘুরে বেড়ায় এবং সেটা হলো ফোন চুরি হয়ে যাওয়ার ভয় তো এই ধরনের দুশ্চিন্তা যদি আপনার মনেও ঘুরে বেড়ায় তাহলে আমি আপনাকে বলবো যে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা অ্যাপ শেয়ার করব যে অ্যাপটা যদি আপনি আপনার ফোনে ইনস্টল করে রাখেন তাহলে আপনার ফোন চুরি হয়ে যাওয়া তো দূরের কথা আপনার ফোন কেউ টাচও করতে পারবে না এমন কি আপনার ফোন যদি উইদাউট আপনার পারমিশনে কেউ আনলক করতে চায় তাহলে কিন্তু সেই ব্যক্তিকেও আপনি ধরতে পারবেন সেই ব্যক্তির ছবি কিন্তু আপনার ফোনে উঠে যাবে এবং সে সেটা বুঝতেও পারবে না তো চলুন দেখে নেওয়া যাক কোন সেই অ্যাপ এবং সেখানে কি কী সেটিংস আছে সব আমরা ডিটেলসে এই ভিডিওতে দেখে নেবো একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন কেননা এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট ইনফরমেটিভ এবং হেল্পফুল হতে চলেছে তো চলুন শুরু করা যাক তো প্রথমে এই অ্যাপটা ওপেন করে আমি আপনাদের এই অ্যাপের ইন্টারফেসটা দেখিয়ে দিচ্ছি এবং এই অ্যাপের কোথায় কী সেটিংস আছে সব স্টেপ বাই স্টেপ আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন তো দেখুন অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে ফোর ডিজিটের একটা পিন কোড আপনাকে সেভ করতে হবে বা যেটাকে আমি পাসওয়ার্ডও বলতে পারেন তবে এই পাসওয়ার্ড কিন্তু আপনি কারোর সাথে শেয়ার করবেন না তো আমি এখানে তাড়াতাড়ি জন্য এক দুই তিন চার জাস্ট টাইপ করে দিলাম এবং তারপরে সেভ পাসওয়ার্ডে ক্লিক করলাম তো সেভ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনি ওপরেই দেখতে পাচ্ছেন ডুয়ার অ্যালার্ট তো এটা কি এখানে যদি আপনি অ্যাক্টিভেট করে রাখেন তাহলে কী হবে যে ব্যক্তি উইদাউট আপনার পারমিশনে আপনার ফোনটা আনলক করার চেষ্টা করবে তার ছবি কিন্তু ঠিক এইখানটায় উঠে যাবে আপনি এখানে দেখতে পাচ্ছেন নো ইমেজ ফাউন্ড অর্থাৎ আমি এখন এটা অ্যাক্টিভেট করিনি ওকে সেটা আপনাদের করে দেখাবো তো এরপরে দেখুন আর কি কি আছে এরপরে আছে চার্জিং রিমুভাল অ্যালার্ট আছে ব্যাটারি নোটিফিকেশান অ্যালার্ট আছে রং পাসওয়ার্ড অ্যালার্ট আছে এবং তারপরে আছে অ্যান্টি টাচ অ্যালার্ট এবং পকেট অ্যালার্ট পকেট অ্যালার্ম মানে আপনার পকেট থেকে যদি কেউ ফোন নিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু একটা অ্যালার্ম বেজে উঠবে রং পাসওয়ার্ড অ্যালার্ট ওই একই রকম আপনার ফোন যদি কোনো ব্যক্তি ভুল পাসওয়ার্ড টাইপ করে তাহলে কিন্তু এই অ্যালার্ম বেজে উঠবে এবং তার ছবিটাও সেই আপনার ফোনে উঠে যাবে এবং সেই ব্যক্তি সেটা বুঝতেই পারবে না আপনি পরে সেটা আপনাকে সেই ব্যক্তিকে ধরতে পারবেন তো দেখুন প্রথমে আমরা ইন্টারডিউর অ্যালার্টে যাব এবং সেখানে গিয়ে দেখুন অ্যাক্টিভেট আছে অ্যাক্টিভেট করে নেব এবং এখানে কিছু পারমিশন আপনার কাছে চাইবে সেগুলো আপনাকে অ্যালাও করে দিতে হবে তো তারপরে ওকে এবং তারপরে এখানে অ্যাক্টিভেট করে দিতে হবে এবং তারপরে রিং অ্যালার্ম এটাকে অন করে দিতে হবে এবং এরপরে যদি আমরা যাই চার্জিং রিমুভাল অ্যালার্টে চার্জিং রিমুভাল অ্যালার্টে অর্থাৎ আপনার ফোনটা চার্জ অবস্থায় রয়েছে এবং এবং আপনার উইদাউট পারমিশনে যদি সেই ফোনটা চার্জ থেকে কেউ খুলে ফেলে তাহলেই কিন্তু একটা অ্যালার্ম বেজে উঠবে তো এটা আপনি অন করতেও পারেন বা অফও করে রাখতে পারেন সেটা আপনার ইচ্ছা মতো তো অ্যাক্টিভেট করলেও করতে পারেন আচ্ছা এরপর আছে রং পাসওয়ার্ড অ্যালার্ট তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে এটা অ্যাক্টিভেট করে দিতে হবে এবং এখানে ওকে এবং তারপরে আবার অ্যাক্টিভেটে ক্লিক করতে হবে এবং তারপরে অ্যাক্টিভেট অ্যালার্ম টোন এটাও কিন্তু অন করে রাখতে হবে তাহলেই কিন্তু আপনি অ্যালার্ম শুনতে পাবেন এবং এরপরে অ্যান্টি টাচ অ্যালার্ট আছে পকেট অ্যালার্ট অ্যালার্ম আছে এগুলোও কিন্তু আপনি অ্যাক্টিভেট করে রাখতে পারেন যখন আপনার ফ পকেট থেকেও ফোনটা বের করতে যাবে সে কিন্তু ধরা পড়ে যাবে ওকে তো এবার আমি আপনাদের দেখি যে ইন্টারডুয়ার অ্যালার্ট এবং পাস রং পাসওয়ার্ড অ্যালার্টটা রয়েছে এটা কীভাবে কাজ করে ওকে তো প্রথমে ইন্টারডুয়ার অ্যালার্ট তো আমরা তো অ্যাক্টিভেট করেই রেখেছি তো এবার এবার আমরা ফোনটা লক করব এবং তারপরে দেখবো যে কীভাবে কাজ করে তো আমি ফোনটা লক করে দিই অ্যাপ থেকে এক্সিট হয়ে যাই এক্সিট হয়ে গেলাম এবার আমরা ফোনটা লক করে দিলাম লক করে দিলাম এবার দেখি ভুল পাসওয়ার্ড ক্লিক করে কী হয় আমরা এই এইটা আমরা ভুল পাসওয়ার্ড ক্লিক করি দেখুন একটা শব্দ আপনারা পাচ্ছেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটা আওয়াজ আসছে তো এই অ্যালার্মটা কিন্তু বেজে উঠবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা কেউ ইউজ করছে উইদাউট আপনার পারমিশনে ওকে আর এবার আমরা দেখবো যে ছবিটা উঠলো কিনা তো আমাদের আবার অ্যাপটা ওপেন করতে হবে অ্যাপটা ওপেন করার পর আমাদের কিন্তু সেই ফোর ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড ভুলে গেলে কিন্তু হবে না পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পর আমরা যাব ইন্টারডিওয়ার অ্যালার্টে ইন্টারডিউর অ্যালার্টে গেলেই আমরা শো ইন্টারডিউয়ার্ডসে ক্লিক করব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা কিন্তু এখানে উঠে গেছে ওকে এবং এই একই রকমভাবে অন্যান্য মেনুগুলোও কিন্তু কাজ করবে তবে হ্যাঁ এই যে পকেট অ্যালার্ম যেটা এইটাতে আমি দেখেছি যে আপনার পকেটে যখন আপনি ফোনটা রাখবেন তখন এই অ্যাপটা ওপেন করে রাখতে হবে ওপেন করে লক করে রাখতে হবে তাহলে এই পকেট অ্যালার্মটা কাজ করবে যদি আপনি অ্যাপটাকে এক্সিট করে দেন এবং তারপরে ফোনটা লক করেন তাহলে কিন্তু এই অ্যালার্মটা কাজ করে না ওকে তো এটাই একটু প্রবলেম বা অসুবিধা লেগেছে আমার কাছে আর বাকি এই অ্যাপটা খুবই ভালো এবং একদম ফ্রিতে কিন্তু আপনি এই অ্যাপটার এই সুবিধাগুলো পাচ্ছেন ওকে সো এই ভিডিওটা এখানে শেষ করছি আই হোপ এই ভিডিওটা আপনার যদি যথেষ্ট হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে তো প্লিজ এই ভিডিওকে লাইক করে দেবেন আর যদি চ্যানেল নতুন হন এবং এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ